হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমার নাম চন্দ্রজিৎ মুখার্জি আর আপনারা আমাকে দেখছেন চন্দ্রজিৎ ব্লগস চ্যানেলে। বন্ধুরা, আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা গতকালকের ভিডিওর বলতে পারেন আপনারা এক ধরনের কন্টিনিউয়েশন। গতকালকে যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আমার একটা পুরনো তবলা ছিল যেটা মোটামুটি বহু বছর পর আমি আবার বার করেছিলাম, ওটাকে রিপেয়ার করবো, ওটাকে তৈরি করবো বলে। তো সেটা আমি বলেছিলাম যে কালকে আমরা যাবো আমাদের পদ্মারকোটার লালবাজারের একটা জায়গা আছে যেখানে সব বাজনার জায়গা আছে, আমার বাবা চেনে বলে আমাকে ওখানে নিয়ে যায়। ওখানে যাওয়ার পর বন্ধুরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে যে তবলা আর যে বায়া, বায়াটা তৈরি করতে যা খরচা বলছিল সেই খরচাটা নতুন বায়া চলে আসছে। আর যারা তবলা সেটাও মোটামুটি 300-400 টাকার ডিফারেন্সে একদম ব্র্যান্ড নিউ তবলা চলে আসছে। তো আমরা জিজ্ঞেস করলাম যে পুরো সেটটা কত, তাহলে সেটার উপর দর হলো। আর আমার কাছে যে তবলার কাঠটা আর বায়ার মাটির হাঁড়িটা ছিল সেটাকে দিয়ে ওটার দামটা মাইনাস করিয়ে বাবার সাংঘাতিকভাবে দর করে ওগুলোর এক্সচেঞ্জ দিয়ে একটা নতুন সেট নিয়ে আসে, এবং প্রথমবার আমার কাছে মাটির বায়াটাকে সরিয়ে দিয়ে স্টেনলেস স্টিলের বায়া আমরা নিয়ে আসি। আওয়াজ খুব সুন্দর এবং আমরা সেই তবলাটাকে কিনে ফেরত চলে আসি। এসে আমার আর তর হয়েছিল না, আমি ওটাকে বার করে ওটা একটা ছোট্ট একটা শর্ট ভিডিও বানালাম, ইউটিউব শর্টস একটা ওটাকে আপলোড করলাম, ফেসবুকে আপলোড করলাম। কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে এক্স্যাক্টলি কত টাকা দাম পড়লো। বন্ধুরা, এটা মোটামুটি পড়লো 3500 টাকা মতন তবলাটা। আর এটা কীরকম আওয়াজ করছে, কীরকম সাউন্ড করছে, কীরকম দেখতে হয়েছে সেটা চলুন আমরা একসঙ্গে একবার দেখে নিই, আর তারপর একটা ছোট্ট তিন তাল বাজিয়ে আজকে দিনটা শুরু করবো। আপনারা যদি চ্যানেলটাকে নতুন দেখেন, চ্যানেলটাকে দেখলে যদি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে বন্ধুরা তবলাটা আর বায়াটাকে প্যাক করে দিয়েছিল। এই তবলাটা মেহগনি কাঠের আর এগুলো তার ওই ছোটো ছোটো কাঠগুলো যেগুলোর মধ্যে ঢুকিয়ে টাইট করে রাখা হয়, আর এটা হচ্ছে স্টেনলেস স্টিলের তবলাটা, আর এগুলো হচ্ছে তবলার কভার। কেমন দেখতে লাগছে কমেন্ট সেকশনে জানাবেন। এখন একটু বাজনাটা শুনে দিন।